হ্যালো, নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাকে টেক সময়তে। আজকে হচ্ছে মঙ্গলবার, আমি আগে আপনার জন্য নিয়ে চলেছি আরেকটা ভিডিও আমাদের সিরিজ T3, মানে টেক এক্সপ্লেন অর টেক ইন জাস্ট 3 মিনিটস। আজকে আপনার জন্য খুব ইন্টারেস্টিং অ্যাপ নিয়ে আমি কথা বলবো। এই অ্যাপটা আমি নিয়ে পার্সোনালি ইউজ করি, আর এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট অ্যাপ, যেটা আমার সবসময় আমার ফোনে থাকে। আমি যে কোনো ফোন চেঞ্জ করি সবসময় ফার্স্ট অফ অল এই অ্যাপটা আমি ডাউনলোড করি। এই অ্যাপটা একটা ওয়ালপেপার অ্যাপ। আমি আশা করি আপনারা অনেক ওয়ালপেপার অ্যাপ ইউজ করেন হবে বা ইউজ করেছেন, কিন্তু কেন আমি এই ওয়ালপেপার অ্যাপটাকে প্রেফার করি তার জন্য কিছু স্ট্রং রিজনস আমি আজকে আপনাকে দেবো। আর আমি আশা করবো কি আপনাদেরও এই রিজন আপনারা ভালো লাগবে বা আপনারা এটা ইউজ করে একবার দেখতে পারেন, ট্রাই করতে পারেন। ফ্রি অ্যাপ, সো ইউ ডোন্ট লুজ এনিথিং, আপনি কোনো কিছু লুজ করবেন না। চলো আপনার দেখাই কি আপনি কোন অ্যাপটার ব্যাপারে বলছি আমি, আর এই অ্যাপটা কি কি স্পেশালিটি, আর কেন আমি এটাকে অন্য অ্যাপের থেকে বেটার বলছি। চলুন দেখা যাক। আমি খুলে নিলাম নিজের প্লে স্টোর, আমি অলরেডি খুলে রেখেছি। অ্যাপটার নাম হচ্ছে ওয়ালপেপার্স, এটা গুগলের দ্বারা তৈরি, গুগল প্রেজেন্ট করছে। এটা এটা ডাউনলোড করে নিন। আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি এটা। আমি আপনার ওপেন করে দেখাচ্ছি এটা স্পেশালিটি কী। আমি দেখলাম যে ইন্টারফেসটা খুবই ক্লিন, খুবই সিম্পল ইন্টারফেস। কয়েক অপশনস পেয়ে যাচ্ছেন, ডিফারেন্ট টাইপ অফ ওয়ালপেপার্স পেয়ে যাচ্ছেন, আপনি ল্যান্ডস্কেপ পেয়ে যাচ্ছেন, সিস্কেপ পেয়ে যাচ্ছেন, আর্ট পেয়ে যাচ্ছেন, এটা গুগল আর্থ না গুগল স্যাটেলাইটের যে ইমেজ থাকে সেগুলো পেয়ে যাচ্ছেন, সিটি লাইফ পেয়ে যাচ্ছেন, লাইফ পেয়ে যাচ্ছেন, টেক্সচার, জোমেট্রিক শেপ পেয়ে যাচ্ছেন। আমার নর্মাল ফেভারিট হচ্ছে আমি সিটি লাইফ ইউজ করি। সিটি স্কেপে দেখছেন টনস অফ ওয়ালপেপার আছে, আর ডেইলি এগুলো আপডেট হতে থাকে। আর্টসও দেখতে পাচ্ছেন এখানে অনেক ওয়ালপেপার আছে, ওয়ালপেপার কোয়ালিটিও যথেষ্ট ভালো। হ্যাঁ, আমি বলবো না কি এটা বেস্ট ওয়ালপেপার অ্যাপ। এখানে কেন বলছি আমি কেন এটা ইউজ করি বা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি বা অন্য যে কোনো ওয়ালপেপার অ্যাপের জায়গায়, সেটা একটা কারণের জন্য, এটা খুব লাইট, জাস্ট 13 MB সাইজ। এটা খুবই খুবই লাইট, সেজন্য আপনি যদি আপনার কম মেমোরি ওয়ালা ফোন থাকে সেখানে আপনি অ্যাপটা ইউজ করতে পারবেন। মোস্ট অফ দ্য কি হয় যে ওয়ালপেপার অ্যাপগুলো থাকে তাদের মেমোরি তারা অনেক বেশি ইউসেজ করে, সেজন্য আমি অন্য অ্যাপগুলো ইউজ করা প্রেফার করি না। আর এটা বেস্ট ফিচার হচ্ছে আপনি ডেলি ওয়ালপেপার টার্ন করতে পারেন, তার মানে হচ্ছে ডেলি আপনার নতুন নতুন একটা ওয়ালপেপার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ধরুন আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করলাম, এখানে একটা অপশন আছে ডেলি ওয়ালপেপার, আমি যদি টাচ করে টার্ন অন করে দিই তাহলে অটোমেটিক্যালি ডেলি আমার নতুন একটা করে ওয়ালপেপার চলে আসবে। আপনি যে টাইমে এটা সেট করুন, ধরুন আমি এখন 11:13 সেট করলাম, তা আবার সেই কালকে 11:13 ওয়ালপেপারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটা একটা খুব ভালো ফিচার যেটা আমি খুব ডেলি ইউজ করি, আমার সবসময় এটা ইউজ করি আমি, রাদার ডেলি অটোমেটিক ওয়ালপেপার চেঞ্জ হয়ে থাকে। তাহলে এটা কি নতুন আমার ফোনটাই নতুন একটা ফ্রেশ লুক এভরিডে দিয়ে দিচ্ছে, উইদাউট এনি মানে বেশি পাওয়ার কনজাম্পশন ইউজ করে না, বেশি মেমোরি ইউজ করে না। তো আমি আজকে শর্ট একটা ভিডিও বানাচ্ছিলাম কেন দেখানোর জন্য, আমি এটা ইউজ করছি অনেকদিন ধরে, ভাবলাম কি আপনাদেরকে জানাই কি কেন এই ওয়ালপেপার অ্যাপটা আমি ইউজ করি বা আমার কেন এটা ভালো লেগে থাকে। এটা মেনলি ভালো লাগে হচ্ছে এটা ইউসেফ ইউসেজ, খুব ইজি এটা ইউজ করা, খুবই স্মুথ, খুবই ফাস্ট, আর খুবই কম রিসোর্সে এটা কাজ করে। কেন আপনার যদি ফোনে কম স্পেস থাকে, কম মেমোরি থাকে, তাহলেও আপনি এটা ইউজ করতে পারবেন, তাতেও আপনি ডেলি নতুন ওয়ালপেপার পেয়ে যাবেন, আর যদি ফোন কি নতুন একটা লুক দিয়ে দেবে। ওয়ালপেপার ডেলি আপডেট হয়ে থাকে, সেই নতুন নতুন ওয়ালপেপার অ্যাড হয় এটা। সো আই লাইক দিস অ্যাপ ভেরি মাচ, আমি এটাকে রিকমেন্ড করি সবাইকে, আর বলবো যে আপনারা ইউজ করে দেখুন। আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন কি আমার আপনাদের এই অ্যাপটা কেমন লাগলো। আর প্লিজ স্টে টিউন, আমি নেক্সট দিন আমি একটা পুরো ডিটেলড অ্যাপ লিস্ট তৈরি করে আপনাদেরকে নিশ্চয়ই আপনার কাছে প্রেজেন্ট করবো, কোন কোন ওয়ালপেপার অ্যাপগুলো বেস্ট এখন প্লে স্টোরে। স্টে টিউন, ভুলবেন না, টেক সময় আমরা প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি চলে আসি 3 মিনিটের মধ্যে সুপার ফাস্ট টেক নিউজ, টেক নলেজ বা টেকনিক্যাল কিছু টিপস বা ট্রিপস নিয়ে আপনাদের কাছে। লাইক করতে বলবেন না, সাবস্ক্রাইব করতে বলবেন না, প্লিজ শেয়ার করবেন এটা নিজেদের বন্ধুদের সাথে, প্লিজ ইউজ করে দেখবেন নিজেরাও। আর মানুষের কমেন্ট বক্সে জানাবেন কি নেক্সট ভিডিও আপনারা কি দেখতে চান বা আপনার এই ভিডিওটা কেমন লাগলো, কোনো সাজেশনটা জানাবেন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর প্লিজ বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যখন একটা ভিডিও আপলোড করবো যাতে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দেখা হবে আবার বৃহস্পতিবার। টাটা, টেক কেয়ার, গুড নাইট।